हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के हमरा ए वीडियोर माध्यमे देखे नेब पीएम किसान सम्मान निधि योजनार जे परवर्ती किस्ती सेटा आपनारा आपनादेर बैंक अकाउंटे कबे पाबेन सेटा डेट किन्तु दिए देवा होयेछे, अर्थात निर्धारित करा होयेछे जे एई डेटेई आपनारा किन्तु आपनादेर जे परवर्ती किस्ती केउ 2000, केउ 4000, केउ 6000, केउ आबार 8000 किन्तु एकसाथे तादेर अकाउंटे পেয়ে যাবে। অনেকের কিন্তু আবার 9টা এফটিও জেনারেটেড হয়েছে, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে, সে কিন্তু একই সাথে 18000 টাকা পর্যন্ত পেয়ে যাবে। তো যাই হোক, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে পরবর্তী কিস্তি সেই টাকা আপনারা কবে অ্যাকাউন্টে পাবেন সেটা তো আমরা দেখবই, সাথে কিন্তু আমরা দেখে নেব কোন সব কৃষকরা 2000, কোন সব কৃষকরা 4000 এবং কোন সব কৃষকরা কিন্তু 6000, 8000 এভাবে কিন্তু টাকাগুলো পাবে, আর কেনই বা এত কম বেশি হয় সেটাই কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে, আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখানে একটি ইংলিশ নিউজ পোর্টালে কিন্তু নিউজ উঠে এসেছে, কি বলা হয়েছে, পিএম কিষাণ 10th ইনস্টলমেন্ট ফার্মার কুড গেট আরএস 2000 বাই 15th ডিসেম্বর, অর্থাৎ 15ই ডিসেম্বরে কিন্তু আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট সেখানে কিন্তু 2000 টাকা পাবেন। এবার 2000 টাকা যারা নিয়মিত টাকা পেয়ে এসেছেন তারা পাবেন, যারা নিয়মিত পাচ্ছেন না তারা কিন্তু কেউ 4000, কেউ 6000, কেউ 8000 অবধি কিন্তু পাবেন, অর্থাৎ আপনাদের ডিউ সহ কিন্তু টাকাগুলো পেয়ে যাবেন। তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলা রয়েছে, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ এক্সপেক্টেড টু রোল আউট দ্য প্রমিসড সাম অ্যাজ পার্ট অফ দ্য 10th ইনস্টলমেন্ট আন্ডার দ্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, দেখুন পিএম কিষাণ যোজনা যেটা ব্রেকেটে বলা রয়েছে, বাই ডিসেম্বর 15, অ্যাকর্ডিং টু মিডিয়া রিপোর্টস, অর্থাৎ মিডিয়া রিপোর্ট অর্থাৎ এই যে নিউজ পোর্টাল অনুযায়ী কিন্তু 15ই ডিসেম্বর কিন্তু প্রধানমন্ত্রী সম্মান নিধির যোজনার যে টাকা সেটা কিন্তু দেওয়া হবে। ইলিজিবল ফার্মার ক্যান রেজিস্টার দেয়ার নেম টু দ্য পিএম কিষাণ লিস্ট টু দ্য রিসিভ বেনিফিট আন্ডার দ্য ফ্ল্যাগশিপ স্কিম অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম রয়েছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, এখানে যাদের নাম রয়েছে বেনিফিটসের লিস্টে তারা কিন্তু এই বেনিফিটটা পেয়ে যাবে। ফর দোজ আনইনিশিয়েটেড, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ট্রান্সফার আরএস 6000 এভরি ইয়ার ডিরেক্টলি টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ ইলিজিবল ফার্মার, অর্থাৎ ফার্মারদের অ্যাকাউন্টে বছরে কিন্তু 6000 টাকা 3টি কিস্তির মাধ্যমে কিন্তু দিয়ে দেওয়া হয়। তো দেখুন পরেই বলেছে, দ্য সাম ইজ ট্রান্সফার ইন 3 সেপারেট ইনস্টলমেন্ট অফ 2000 ইচ, অর্থাৎ একটা কিস্তি 2000, এরকম করে কিন্তু 3টা কিস্তি দেওয়া হয়, আর বাকি যদি কারো ডিউ পড়ে যায় তাহলে কিন্তু সেই ডিউ সহ একসাথে দিয়ে দেওয়া যায়। যেমন ধরুন আপনার 3টে কিস্তি ডিউ ছিল আর আপনি চতুর্থ নম্বর কিস্তিটা পাবেন, তাহলে কিন্তু আপনার 3টে কিস্তি বাকি আরও একটা চতুর্থ নম্বর কিস্তি, টোটাল কিন্তু আপনি 4টা কিস্তি একই সাথে পেয়ে যাবেন। তো দেখুন এখানে কি বলেছে, তারপরে ইন দ্য 10th পিএম কিষাণ যোজনা ইনস্টলমেন্ট করোড় অফ রেজিস্টার ফার্মার উইল অলসো রিসিভ 2000 ডিরেক্টলি ইন দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সো ইফ ইউ আর অ্যান ইলিজিবল ফার্মার and don't want to miss out on their benefit offered by central government then you can also register under the jojona, অর্থাৎ আপনি যদি এই যে ফার্মাররা বেনিফিট গুলো পাচ্ছে 2000 টাকা করে চার মাসে এটার যদি আপনি বেনিফিট নিতে চান, আপনি যদি এলিজিবল থাকেন তাহলে কিন্তু আপনি এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মানে স্কিম রয়েছে এখানে কিন্তু আপনি আবেদন করতে পারেন। তো কিভাবে আবেদন করতে পারেন, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনারা অনলাইনে ফর্ম ফিলআপ করবেন বা আপনারা তারপরে এডিও অফিসে কিভাবে গিয়ে আপনাদের ডকুমেন্টস গুলো জমা দিবেন, কি কি সাথে দিবেন, এই নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে, তো সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। A to Z কিন্তু ওখানে বলা রয়েছে আপনি কিভাবে আবেদন করতে পারেন, যদি ওটিপি না আসে ওটিপি ছাড়াও কিন্তু আপনি আবেদন করতে পারবেন, সেগুলো কিন্তু ডিটেলসে দেখে আপনারা আপনাদের নামটা নথিভুক্ত করে নিতে পারেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে, তাহলে পরবর্তী কিস্তি যখনই দেওয়া হবে তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।